নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা মুঘল যুগের আলোচনায় আজকে দ্বিতীয় পর্ব আজকের পর্বে থাকবে মুঘল জাতির পরিচয় চিঙ্গিসখা এবং তৈমুল লং প্রথম পর্ব যারা মিস করেছ তারা অবশ্যই প্রথম পর্ব দেখে নিও ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দেওয়া রয়েছে এখন শুরু করছি আজকের পর্ব মঙ্গ কথাটি থেকে মঙ্গল কথাটির উৎপত্তি হয়েছে এই মঙ্গ শব্দের অর্থ হলো নির্ভীক আবার মঙ্গল থেকে মোগল বা মুঘল কথাটির উৎপত্তি হয় বর্তমান কালের মঙ্গোলিয়া মঙ্গল জাতির আদি বাসভূমি ছিল মঙ্গোলিয়া থেকে চলে এসে মধ্য এশিয়ার পশ্চিম অঞ্চলে বসবাস করার সময় তারা মোগল নামে অভিহিত হয় ভারতের ইতিহাসে মঙ্গলরা মুঘল বা মোগল নামেই পরিচিত লাভ করে মঙ্গলরা ছিল দুর্ধর্ষ এবং নির্ভীক আমির খসরু তাদের বিভৎস আকৃতির এবং দুর্ধর্ষ প্রকৃতির এক মনক বিবরণ রেখে গেছেন মঙ্গল জাতি কতগুলি উপদলে বিভক্ত ছিল এদের প্রধান উপজীবিকা ছিল পশুপালন এবং পশু শিকার করা ক্রমে তাদের বিভিন্ন উপদলগুলির ভেতর থেকে একটি দল অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এই দলের নেতা ছিলেন মঙ্গল মধ্যে ঝগড়া ঝামেলা প্রায় লেগেই থাকত মঙ্গলদের প্রতিবেশী দুর্ধর্ষ তাতারদের সঙ্গে তাদের যুদ্ধবিগ্রহ প্রায় হতো ইয়েসুকাইয়ের মৃত্যুর পর তার পুত্র তেমুচিন অসাধারণ সাহস ও সংগঠনী শক্তির পরিচয় দেন তিনি তাতারদের পরাজিত করে বিভিন্ন মঙ্গল উপদলগুলিকে সঙ্গবদ্ধ করে এক শক্তিশালী রাজ্যের প্রতিষ্ঠা করেন তেমুচিনের বীরত্ব ও সংগঠনী শক্তির পরিচয় পেয়ে মঙ্গল দলপতিদের এক সভা তেমুচিনকে খা উপাধিতে ভূষিত করেন সময়টি বারোশো ছয় খ্রিস্টাব্দ এরপর তেমুচিন চিঙ্গিস খা অর্থাৎ অসীম শক্তিশালী নামে পরিচিত হন চিঙ্গিস খা মঙ্গলদের এশিয়ার এক শ্রেষ্ঠ সামরিক শক্তিতে পরিণত করেন তিনি চীন দেশ মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়া নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন চিঙ্গিস্কা খারাজিম বা খোয়ারজাম রাজ্যের সুলতানকে আক্রমণ করেন খোয়ারসামের সুলতান কাশ্মিয়ান সাগরের দিকে পালিয়ে যান এবং তার পুত্র জালাল উদ্দিন পালিয়ে গিয়ে পাঞ্জাবে আশ্রয় গ্রহণ করেন সেই সময় দিল্লির সুলতান ছিলেন ইলতুৎমিস মিস চিঙ্গিসখা জালাল পেছন পেছন অগ্রসর হয়ে সিন্ধু দেশ পর্যন্ত চলে আসেন সেই সময় চিঙ্গিস্কা পাঞ্জাব এবং সিন্ধু দেশের বহু স্থান বিধ্বস্ত করে দিয়েছিলেন অবশেষে দিল্লি রাজ্যের নিরপেক্ষতা বিপন্ন করা সমীচীন নয় এই মনে করে তিনি সশইনে ভারতবর্ষ ত্যাগ করেন চিঙ্গিস্কা উত্তরে সাইবেরিয়া থেকে দক্ষিণে জর্জিয়া এবং পূর্বে চীন দেশ থেকে পশ্চিমে রুশ দেশ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন চিঙ্গিসখার মৃত্যুর পর তার সাম্রাজ্য কয়েকটি অংশে বিভক্ত হয়ে যায় চিঙ্গিস দ্বিতীয় পুত্র চাকতাই ও তার বংশধরেরা মধ্য এশিয়ায় রাজত্ব করতে থাকেন চতুর্দশ শতাব্দীতে চাকতাই রাজ্যটি দুটি অংশে বিভক্ত হয়ে যায় চাকতাই রাজ্যের পশ্চিম অঞ্চলে চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে তৈমুর লংয়ের আবির্ভাব হয় দিল্লির সুলতানি আমলে মঙ্গলরা বারবার ভারতে সচেষ্ট অভিযান চালিয়েছিলেন এবং এক সময় দিল্লির উপকণ্ঠ পর্যন্ত চলে আসেন কিন্তু তারা ভারতের কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাননি চিঙ্গিসকা সিন্ধু দেশ পর্যন্ত অগ্রসর হয়েই নিজের দেশে ফিরে গিয়েছিলেন একমাত্র তৈমুর লঙ্গী তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে দিল্লিতে প্রবেশ করেন এবং উত্তর পশ্চিম ভারতে নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন তৈমুল লংই সর্বপ্রথম ভারতে মোঘল সাম্রাজ্যে সূত্রপাত করেন চিংগিস খা এবং তৈমুর লঙ্গের বংশধর বাবর ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে এবং তৈমুরের অসমাপ্ত কাজ সম্পন্ন করে বন্ধুরা দ্বিতীয় পর্বের আলোচনা এখানেই শেষ হল তৃতীয় পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সকলের মধ্যে শেয়ার করুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটিও ভিডিও যাতে মিস না হয় সেজন্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না